নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেম মমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আজকে তোমাদের আগের দিনকে ব্লগে বলেছিলাম যে ট্রেনে রং করবো তো এই কদিন বৃষ্টির জন্য করতে পারিনি তো আজকে দিনটা মোটামুটি পরিষ্কার করেছে তো আমরা লেগে পড়েছি আর এটা হচ্ছে মিলন্দা যার কাছে আমরা ঢালাইটা করে নিয়েছিলাম সেই মিস্ত্রিটাই আছে তো এই মিস্ত্রিটা সত্যি খুব ভালো তো দেখো কিরম রঙ দিয়ে দিচ্ছে একদিকে মনে হচ্ছে নতুন টিন আর একদিকে মনে হচ্ছে পুরনো টিন টোটালি দু লিটার রঙ এনেছিলাম তো দু লিটার রঙ তো এই লাস্ট রঙে পড়ে গেছে তো আর দু লিটার আনতে হবে তো যাবো মুড়ি খাবার পরে লোকপাড়া তো এখন তো আমরা দুজনাই দিচ্ছি আমিও দিচ্ছি ও দিচ্ছে তো ও একটু মিস্ত্রি মানুষ তো ওকে বড়ো দিকটা দিয়েছি আর আমি নিচে দিকটাই করছিলাম আর তোমরা তো জানো এই রঙটা অনেক দিন থেকে করার জন্য বলছিলাম কিন্তু সময় পাইনি বৃষ্টির জন্য তো আজকে ফাঁক পেয়ে গেছি কালকেই ফোন করেছিল মেস্ত্রি মশাই যে বলছিলো যে রঙটা করবা তো করে না ওর কাজের ফাঁক আছে আর এখন বৃষ্টি পড়ছে এখন সব জায়গায় কাজ নেই আমাদের এদিকে ভাদর মাসের দিন তো ভাদর মাসের দিনে কাজ খুঁজে বের করতে হয় তারপরে করতে হয় তো মিস্ত্রি মশাই নিজেই বলছিলো যে করে নাও ফাঁকে তো সেই ডেটেই আজকের ডেট হয়েছে ওর ডেটে আর আমরা যখন মুড়ি খেতে নামবো তখন অন্যকে স্কুলেও নিয়ে যেতে হবে কালকে তো মাস্টার মশাই এসে নিয়ে গিয়েছিলো তো আজকে আমি দিতেই যাবো আর মেমও নিচে থেকে বলছে যে মুড়িগুড়া খেয়ে নাওছেন তো এখন বাজে নটা চল্লিশ বেজে গেছে তো নটা চল্লিশ মানে সময় করে এসেছিলো মিস্ত্রিটা সাতটার মধ্যে কাজে লেগেছি তো সময় মুড়ি খেয়ে আমাদের হয়ে যাবে তো মোটামুটি বারোটার মধ্যে কমপ্লিট করে দেবো তো বেশি বারোটার পরে পড়তে পারবো না কারণ এখানে টিনের চাল আর রোদের তাপ চরম তো টিন এমনিতেই হাত পাচ্ছি তা দেখে মনে হচ্ছে যেন মানে হাতে পোস্কা নিয়ে নেবে আর আজকে ট্রেনের চালে চেপে আছি তার জন্যই হয়তো মনে হচ্ছে যেন চরম তাপ দেখো সূর্যের কিনাম ছটা মারছে গাছের ফাঁকে ফাঁকে তো আমাদেরকে ভীষণ তাপ লাগছে তো গাইস বাই বাই টাটা আবার আসছি পরে ব্লকে তোমাদের সাথে কথা বলতে